সিলেটের এমসি কলেজে গণধর্ষণ সহ দেশব্যাপী ঘটিত সকল প্রকার যৌন সহিংসতার বিচারের দাবিতে মৌলভীবাজারে প্রতীকী অনশন পালন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে শহীদ মিনারে ঘণ্টাব্যাপী অনশন পালন করেন শেখ বোরহান উদ্দিন সোসাইটি। এসব তারা সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণের প্রতিবাদ জানান। এ ঘটনায় জড়িত সকল ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করেন তারা। একই সাথে দেশব্যাপী ঘটে যাওয়া সকল যৌন সহিংসতা ও ধর্ষণের সুষ্ঠু বিচারের দাবি জানানো হয়।